হ্যালো, আসসালামু আলাইকুম। ধরুন আপনি বিদেশে বেড়াতে গিয়েছেন, বিদেশে বেড়াতে গিয়ে আপনি ইচ্ছা মতো ঘুরেছেন, ইচ্ছা মতো খেয়েছেন বিভিন্ন দেশের যে খাবার, যে দেশে গিয়েছেন এবং প্রচুর পরিমাণে শপিং করেছেন, তো আপনার হয়তো মন একদম ফুরফুরা। এই ফুরফুরা মন নিয়ে আপনি যখন দেশে ফেরত আসা শুরু করবেন, আপনি যখন লাগেজগুলো প্যাক করবেন এয়ারপোর্টের পথে, যখন আপনি আসবেন, ওই সময়ে একবার না একবার আপনার মনের মধ্যে এই জিনিসটা উদয় হবে যে আমি যে জিনিসগুলো কিনলাম এগুলো আবার না বাংলাদেশের কাস্টমস আটকিয়ে দেয়, বা অথবা এগুলা বাংলাদেশে ট্যাক্স না দিয়ে এগুলো বাংলাদেশে ঢুকানো যাবে কি না, এই টেনশনটা আপনার মাথায় একবার হলেও আসবে। লাগেজ রুলস অনুযায়ী আপনাকে এটাই দিতে হবে, 50,000 টাকায় আপনাকে পেড করতে হবে। এইসব ছোটোখাটো ধরেন জামা কাপড়, পারফিউম, স্নো পাউডার এগুলোর কথা বলছি না, যদি আপনারা একটু দামি অথবা একটু বড় সাইজের জিনিস কিনেন আপনার মাথায় একবার হলেও এই জিনিসটা আসবে। তো বিদেশ থেকে দেশে আসার ক্ষেত্রে আপনি ঘুরতেই গিয়ে থাকুন অথবা আপনি যদি একজন প্রবাসী বাংলাদেশি হয়ে থাকেন যিনি কাজের কারণে বিদেশে থাকেন, আপনি দেশে আসছেন, আপনাদের দুজনেরই জন্য আমাদের দেশের সর্বশেষ শুল্ক এবং শুল্ক বিধিমালাটা জেনে রাখাটা খুবই জরুরি। তো সর্বশেষ শুল্ক এবং শুল্ক বিধিমালা অনুযায়ী আপনারা কোন কোন জিনিস বিদেশ থেকে অতি সহজেই দেশে নিয়ে আসতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া, এবং কোন কোন জিনিস আপনি নিয়ে আসার সময় আপনাকে আলাদাভাবে ট্যাক্স দিতে হবে না কিংবা আপনাকে কাস্টমসে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, সেই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এই ভিডিওতে। পুরোটা দেখবেন, সম্পূর্ণ সময় নিয়ে দেখবেন, প্রতিটা জিনিস আপনাদের কাজে লাগবে। বাংলাদেশের প্যাসেঞ্জাররা কি লিগার আনতে পারে অনুযায়ী? বাংলাদেশ প্যাসেঞ্জাররা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তারা আসলে লিগার আনার জন্য তাদের কোনো আইনগত সুযোগ নেই। কোনো বাংলাদেশি প্যাসেঞ্জার মানে যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদের নেই, কিন্তু বাংলাদেশি বোন যারা ফরেন পাসপোর্ট হোল্ডার তারা আইনগত সুযোগ মোতাবেক সর্বোচ্চ 1 লিটার লিগার তারা নিয়ে আসতে পারেন। তো আসুন শুরু করি, যা বলছি তা পুরোপুরি হচ্ছে বৈধ যেসব জিনিসপত্র আমরা আনতে পারবো সেগুলোর কথা, অবৈধ কোনো কথা এখানে বলছি না। অবৈধ জিনিস তো আপনি আনতেই পারবেন না, অবৈধ জিনিস আনা ঠিকও না। তো বৈধ পথে বৈধ জিনিস আপনার যে যে জিনিসগুলো আপনারা নিয়ে আসতে পারবেন সেগুলো নিয়ে এখন শুরু করছি। 1 নম্বরে হচ্ছে গৃহস্থলীর জিনিসপত্র, প্রথমে হচ্ছে জুয়েলারি। আপনারা 100 গ্রাম পর্যন্ত সোনার গয়না, গয়না কিন্তু আপনি সোনার বার যেটা বলছি সেটা না, 100 গ্রাম পর্যন্ত সোনার গয়না এবং 200 গ্রাম পর্যন্ত 12টি রূপার গয়না আপনি আনতে পারবেন। এরপর হচ্ছে ব্যক্তিগত আপনার খেলার সামগ্রী, যেগুলো হচ্ছে ব্যাট বল, প্যাড, ক্রিকেটের, ফুটবলের, বা আপনারা যদি জিম করেন জিমের ইকুইপমেন্ট নিজেদের জন্য আর কি, মানে কোনো জিমের কোনো মানে বড় কোনো জিমের যে প্রাতিষ্ঠানিকভাবে যেটা না সেটা না, আপনি হয়তো নিজে বাসায় বসে কিছু ইয়োগা করবেন বা এই জাতীয় যে জিনিসপত্রগুলো আছে, জিমের ইকুইপমেন্ট এমনি অনেক ভারী হয় এয়ারপোর্টে, আপনাকে যদি আপনি বা এয়ারে আসেন আপনার জন্য একটু সমস্যাই হবে এত ওজনদার জিনিস নিয়ে আসা, কিন্তু তারপরে ছোটোখাটো যে জিনিসগুলো আছে এগুলোতে একদম নিশ্চিন্ত মনে নিয়ে আসতে পারেন, এগুলোতে কোনো ঝামেলা নেই। এরপর বাড়িতে ব্যবহৃত যে জিনিসপত্র আছে যেমন ধরেন টাইপরাইটার, তারপরে সেলাই মেশিন, তারপরে হচ্ছে সিলিং ফ্যান এবং টেবিল ফ্যান, এগুলো আপনারা নিয়ে আসতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এখন এখানে যে সেলাই মেশিনের ক্ষেত্রে আলাদাভাবে বলা নেই যে সেটা হচ্ছে হাতে ঘোরানো সেলাই মেশিন নাকি পা দিয়ে চালানো যায় যে সেলাই মেশিন, টেবিলের মতো, টেবিলের মতোগুলো অবশ্য আনানোটা আপনার জন্য খুবই টাফ, বাইরে থেকে প্লেনেও আপনি নেবেন বা কীভাবে আবার নিয়েও আসবেন কীভাবে, অবশ্য কার্গো প্লেনে করে আপনারা চাইলে আনতে পারেন, কিন্তু এগুলো আসলে ট্যাক্স ফ্রি এবং এগুলোতে কাস্টমসে কোনো ঝামেলা হবে না, তবে একটা করে। এরপর হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র, যেমন আপনার রাইস কুকার, প্রেশার কুকার, তারপর হচ্ছে ইলেকট্রিক ওভেন কিংবা গ্যাস ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার এবং কফি মেশিন, এগুলো আপনারা একটা করে নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে বিদেশ থেকে আসা অসুস্থ যে যাত্রীরা যদি থাকে, যদি ডাক্তার দেখাতে গিয়েছেন বা এমনিতেও গিয়ে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, ওখান থেকে ঔষধ কিনতে হয়েছে, তো এই ধরনের অসুস্থ রোগীরা তারা তাদের ঔষধ এবং তাদের শারীরিক যে অসুস্থতা ওইটাকে হ্যান্ডেল করার জন্য যদি কোনো আপনার চিকিৎসা সামগ্রী অন্যান্য কোনো কিছু থাকে আপনার সেগুলো নিয়ে আসতে পারবেন। আর গৃহস্থলীর সর্বশেষ এটা হচ্ছে যে একটি আপনি কার্পেট নিয়ে আসতে পারবেন যেটা সর্বোচ্চ 15 মিটার পর্যন্ত হতে পারে আর কি, মানে যেটা বর্গক্ষেত্রে আপনার 15 মিটার পর্যন্ত যেটার আয়তন হবে।
এরপরে আসি ইলেকট্রনিক পণ্য। ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে এক নম্বরে সবার মাথায় যেটা থাকে সেটা হচ্ছে মোবাইল ফোন। তো মোবাইল ফোন আপনি দুইটা মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন, অনেকে বলে একটা আনা যায় না, দুইটা আপনি আনতে পারবেন। তবে আপনার সঙ্গে সেই মেমো থাকতে হবে যে আপনি যে মোবাইল ফোন কিনে এনেছেন সেই মেমোটা আপনার সঙ্গে থাকতে হবে, সাথে করে রাখবেন। আচ্ছা, একটি পাসপোর্টের এগেনস্টে আপনি একটি ডেস্কটপ নিয়ে আসতে পারবেন অথবা একটি ল্যাপটপ, দুইটা একসঙ্গে না, কিন্তু হয় একটি ডেস্কটপ আপনি নেবেন অথবা একটি ল্যাপটপ নিয়ে আসতে পারবেন, এবং ডেস্কটপ বা ল্যাপটপের সাথে একটি ইউপিএস নিয়ে আসতে পারবেন, একটি করে কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার এবং ফ্যাক্স মেশিন নিয়ে আসতে পারবেন। আচ্ছা, পেশাদার কাজে ব্যবহার হয় না বা ব্যক্তিগতভাবে আপনি ইউজ করবেন এই ধরনের ডিজিটাল ক্যামেরা, সেটা ভিডিও ক্যামেরা হতে পারে বা ছবি তোলার ক্যামেরা হতে পারে, সেটি আপনি নিয়ে আসতে পারেন। সর্বোচ্চ 19 ইঞ্চি পর্যন্ত কম্পিউটারের মনিটর আপনি আনতে পারবেন, এবং টিভির ক্ষেত্রে 29 ইঞ্চি পর্যন্ত প্লাজমা টিভি, এলইডি টিভি বা এলসিডি টিভি আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ 4টা স্পিকার সহ আপনার একটি সিডি, ডিভিডি প্লেয়ার, ভিসিডি প্লেয়ার অথবা ব্লুরে প্লেয়ার, এগুলো এখন আসলে কেউ ইউজ করে না, কিন্তু তারপরেও এটার শুল্ক আইনের মধ্যে এই জিনিসগুলো বলে দেওয়া আছে যে আপনি এগুলো আনতে পারবেন। এবং কোনো ধরনের অ্যালকোহল, বাংলাদেশি পাসপোর্টে আপনি কোনো ধরনের অ্যালকোহল আনতে পারবেন না। সিগারেট যাতে খাওয়ার অভ্যাস আছে তারা 20 শলাকা, মানে 10 প্যাকেট, মানে 20টা থাকে যে প্যাকেটগুলোতে, এরকম 10 প্যাকেট পর্যন্ত আপনি আনতে পারবেন। তো এই মোটামুটি বড় বড় সড়ো জিনিসের লিস্ট। এছাড়া ছোটোখাটো জিনিস আপনি ধরেন ইমিটেশনের টাংটি কিনেছেন বা ইমিটেশনের গলার একটা চেন কিনেছেন, কিংবা আপনি বেল কিনেছেন, মানি ব্যাগ কিনেছেন, হাতের ব্যাগ কিনেছেন, এগুলো নিয়ে আসলে আলাদাভাবে এত বলতে গেলে তো প্রায় আরও 1000 খানেক প্রোডাক্টের নাম বলা যায়। তো এগুলো যেগুলো বেসিক, যেগুলো আপনার আপনার আমার কমন সেন্সে যেটা খাটে যেগুলোতে তো কোনো সমস্যা হবে না, তো ওই সব জিনিসের কথা আর বললাম না। তো মেইনলি এই জিনিসগুলো আনতে গেলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো এই ধরনের জিনিস যদি আপনি কিনে থাকেন এবং এই পরিমাণে যদি আপনি কিনে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। আর একটা জিনিস হচ্ছে যে আপনি বলতে পারেন যে আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবের জন্য আপনি গিফট আনতে পারবেন কি না। অবশ্যই আনতে পারবেন, আপনি চকলেট থেকে শুরু করে চকলেট, জামা কাপড় বা পারফিউম, অন্যান্য অনেক কিছু নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে মাথায় রাখবেন সেটার পরিমাণ যেন টোটালি 50,000 টাকার বেশি না হয়। সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত এই গিফট আইটেম আপনি নিয়ে আসতে পারবেন, এবং সেগুলো যেন কোনোটাই একই টাইপের না হয়। যেমন ধরেন আপনি যদি ব্যাপারটা এমন হয় যে কথার কথা একটু উদাহরণ দিয়ে বলছি যে লাক্স সাবানের কয়েকটা কার্টুন আপনি নিয়ে আসলেন আমার বন্ধুদেরকে দেবো, এভাবে নিয়ে আসলে কিন্তু আপনাকে ব্যবসায়ী হিসেবে সন্দেহ করবে। তো আপনি কারোর জন্য লাক্স সাবান, কারোর জন্য অন্য কোনো ব্র্যান্ডের সাবান, কারোর জন্য আরেক ব্র্যান্ডের সাবান, কারোর জন্য পারফিউম, এভাবে মিক্সড করে নিয়ে আসবেন, কোনো ঝামেলা করবে না তারা। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।